যত অত্যাচার করুক চেষ্টা চালাক না কেন আরাদিস লোকমানকে খতম করার চেষ্টা করুক না কেন হকের রতন্দ্র প্রহরী হিসেবে যদি একজন যুবক দাঁড়িয়ে যায় শত লাখ বিরোধিতাকারীদের বাধা উপেক্ষা করে একজন প্রকৃত তাওহীদের অনুসারীর মাধ্যমে সমস্ত বাতিলের চক্রান্ত ধূলিসাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ সুতরাং আহলাদি যুব সংঘের কর্মীদের প্রতি আমরা দাবি রাখব আপোষকামী নীতি পরিহার করুন সামাজিকতার দোহাই দিয়ে পরিবেশের দোহাই দিয়ে পরিস্থিতির দোহাই দিয়ে আদৌ বাতিলের সাথে কোনো আপোষ নেই আপোষকামী কর্মী কখনো যুব সংঘের কোনো সদস্য হতে পারে না আহলাদি আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদি যুব সংঘ হকের রতন্দ্র প্রহরী হিসেবে তাওহীদ এবং সুন্নাহর আলোয় আলোকিত করার যে মিশন নিয়ে গিয়ে চলেছে ইনশাআল্লাহ টুডে টুমরো আহলাদি যুব সংঘের মাধ্যমে বাংলার জমিন তাওহীদের পতাকায় আলোকিত হবে হবে ইনশাআল্লাহ ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন যদি আহলাদি জামাত দুনিয়ায় না থাকতো প্রকৃত ইসলামটা দুনিয়া থেকে মিটে যেত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন নির্বেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলাদি যুব সংঘ কর্তৃক আয়োজিত তবলিগ ইজতেমা 2023 উপলক্ষে আজকের যুব সমাবেশের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রাণপ্রিয় তরুণ ছাত্র যুবক ভাইরা সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিরাপদে সুস্থতার সাথে আমরা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি এজন্য সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ অপরগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের এই সার্বিক প্রচেষ্টা মুহাম্মদে মোস্তফা আহমদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সুপ্রিয় ভ্রাতৃমণ্ডলী আহলে হাদিস আন্দোলন সমাজ বিপ্লবের এক ঐতিহাসিক আন্দোলন আহলে হাদিস আন্দোলন সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসা নির্ভেজাল প্রাচীন ইসলামী আন্দোলন আহলে হাদিস আন্দোলন শিরক মুক্ত তাওহীদ ভিত্তিক জীবন গড়ার আন্দোলন এই আন্দোলন বিদআত মুক্ত সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার আন্দোলন এই আন্দোলন তাকলিদ মুক্ত ইত্তেবা ভিত্তিক জীবন গড়ার আন্দোলন আহলে হাদিস আন্দোলন মতবাদ মুক্ত ওহী ভিত্তিক জীবন গড়ার আন্দোলন প্রতিটি মুমিনের হৃদয়ে লালিত হয় জান্নাত লাভের তীব্র বাসনা তার পূর্ণ বাস্তবায়ন চায় আহলে হাদিস আন্দোলন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন যিনি 202 হিজরিতে জন্ম 275 হিজরিতে তার মৃত্যু তিনি বলেন লাউলা হাযিহিল ইসাবাতু লান দারাসাল ইসলাম ইয়ানি আসহাবাল হাদিস যদি আহলে হাদিস জামাত দুনিয়ায় না থাকতো তাহলে ইসলামটা দুনিয়া থেকে প্রকৃত ইসলামটা দুনিয়া থেকে মিটে যেত সুতরাং ওহির বিধান সমাজে প্রচার ও প্রতিষ্ঠার জন্য ওহির বিধানের আলোকে সমাজ সংস্কার সাধিত করার জন্য আহলে হাদিস আন্দোলনের বিকল্প কোনো রাস্তা খোলা নেই সমাজ সংস্কার করতে চাইলে কোনো তন্ত্র মন্ত্র দিয়ে কোনো ইজম তরিকা দিয়ে আদৌ সমাজ সংস্কার হবে না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ হকের রতন্দ্র প্রহরী হিসেবে ওহির বিধানের পূর্ণ ধারণকারী হিসেবে শিরক বিদআত অধ্যুষিত এই বাংলার জনপদকে তাওহীদ এবং সুন্নাহর আলোয় আলোকিত করার যে মিশন নিয়ে গিয়ে চলেছে ইনশাআল্লাহ টুডে টুমরো আহলে হাদিস যুব সংঘের মাধ্যমে বাংলার জমিন তাওহীদের পতাকায় আলোকিত হবে হবে ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার
প্রিয় বন্ধুরা, আবার আহলে হাদিস আন্দোলনের এই অপসীম দাওয়াতে নীতিকে স্তব্ধ করে দেওয়ার জন্য সারা দেশে বিদাতীরা, মাজার পূজারীরা, বিভিন্ন ধরনের বাতিল মতবাদের অনুসারীরা তারা ঐক্যবদ্ধ হয়ে আহলে হাদিসের এই মিশনকে চিরতরে স্তব্ধ করার চেষ্টা চালাচ্ছে। যত অত্যাচার করুক, চেষ্টা চালাক না কেন, আহলে হাদিস মুভমেন্টকে খতম করার চেষ্টা করুক না কেন, হকের অতন্দ্র প্রহরী হিসেবে যদি একজন যুবক দাঁড়িয়ে যায় শত লাখ বিরোধিতাকারীদের বাধা উপেক্ষা করে, একজন প্রকৃত তাওহীদের অনুসারীর মাধ্যমে সমস্ত বাতিলের চক্রান্ত ধূলিসাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আহলে হাদিস যুব সংঘের কর্মীদের প্রতি আমরা দাবি রাখব, আপোষকামী নীতি পরিহার করুন, সামাজিকতার দোহাই দিয়ে, পরিবেশের দোহাই দিয়ে, পরিস্থিতির দোহাই দিয়ে আদৌ বাতিলের সাথে কোনো আপোষ নেই। আপোষকামী কর্মী কখনো যুব সংঘের কোনো সদস্য হতে পারে না। আপনারা সাম্প্রতিক কিছু ঘটনাও দেখেছেন, ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে বলার কারণে তারা আহলে হাদিস আন্দোলনের বিপক্ষে মিছিল মিটিং করেছে, সমাবেশ পর্যন্ত করেছে। বিদাতি আমলের বিরুদ্ধে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আজকে নয়, শুরু থেকে বলে যাচ্ছে, আগামী দিনেও বলবে, যতই তোমরা মিছিল মিটিং করো না করো, বিদাত চিরদিনই বিদাত। বিদাতকে সুন্নাহ প্রমাণ করার আদৌ কোনো শক্তি কিয়ামত পর্যন্ত আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নীতির বিরুদ্ধে যা কিছু আছে লাখো মানুষ করলে তবুও সেটা বিদাত হবে। সুতরাং আহলে হাদিস আন্দোলনের মুভমেন্টকে খতম করার শক্তি পৃথিবীর কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার দায়িত্বহীন ঘোষণা দিয়ে গেছেন, লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইযুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। আল্লাহ রাসূল বলেছেন, চিরদিন আমার উম্মতের মধ্যে একটি কাফেলা হকের উপর বিজয়ী থাকবে, পরিত্যাগকারীরা, বিরোধিতাকারীরা, বাধাদানকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কিয়ামত পর্যন্ত এই হকপন্থী কাফেলা হকের উপরেই টিকে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আহলে হাদিস যুব সংঘের এই মিশনকে, এই ভিশনকে বাংলার প্রতিটি ঘরে ঘরে উচ্চ প্রাসাদ থেকে শুরু করে পূর্ণকোটের পর্যন্ত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য আহলে হাদিস যুব সংঘের প্রতিটি কর্ম শপথ গ্রহণ করুন, বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। প্রতিটি ঘরে ঘরে আওয়াজ যদি আন্দোলিত হয়, প্রতিটি মমিনের হৃদয়ে যদি আওয়াজ উচ্চারিত হয়, প্রতিটি তরুণের কণ্ঠ দিয়ে যদি সারা দেশে একই আওয়াজ আন্দোলিত হয়, বাংলার জমিন থেকে শিরক বিদাত ধূলিসাৎ হয়ে যাবে, তাওহীদের পতাকা বাংলার জমিনে উড্ডীন হবে হবে ইনশাআল্লাহ। সুতরাং আসুন যাবতীয় বাধাকে উপেক্ষা করে আহলে হাদিস যুব সংঘের যে লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি মূলনীতির সাথে একমত হয়ে একাত্মতা ঘোষণা করে সমাজ সংস্কারের এই রাজপথে আপনাদের আমরা স্বাগত জানাচ্ছি। ঐক্যবদ্ধ হয়ে, ইমারতের অধীনে সুসংগঠিত হয়ে সমাজ সংস্কারের ময়দানে দৃঢ় পদে এগিয়ে চলুন, এই প্রত্যাশা রেখে, আবেদন রেখে আজকের এই যুব সমাজে সমাবেশে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আপনাদের স্বাগত জানিয়ে আমি এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।